দেখুন, এবার চীন সাগরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রণসজ্জা প্রস্তুত করেছে বেইজিং। মার্কিন সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের উপগ্রহ থেকে পাঠানো চিত্র থেকেই খবর পাওয়া যায়। ওয়াশিংটনের ওই উপগ্রহ থেকে পাওয়া ছবি অনুসারে স্পার্টলি দ্বীপপুঞ্জে যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ এবং রাডার স্থাপন ও ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হচ্ছে। এইসব চৌকির ছাদ জরুরি অবস্থায় সরিয়ে নিয়ে খুব সহজেই সেখান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। সামরিক স্থাপনার পাশাপাশি দুই ধরনের কাজে ব্যবহারযোগ্য স্থাপনা নির্মাণের কাজও চলছে জোর কদমে। দক্ষিণ চীন সাগর নিয়ে ভিয়েতনামের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। বিরোধ মেটাতে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছে বেইজিং। তারপরেও এই ধরনের কার্যকলাপে উদ্বিগ্ন হ্যানয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।